শীতের ফুল গাছ বলুন বা শীতের সবজি বা যে কোনো গাছ, আপনারা কিভাবে মাটি ছাড়া গাছকে গ্রো করবেন, গাছে বেশি পরিমাণে ফুল শাক সবজি এই সমস্ত উৎপাদন করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো। তো মাটিতে আমরা জানি খুব ভালোভাবেই গাছ হয়, কিন্তু যেটা সমস্যা হয় যে মাটি ছাড়াও অনেক সময় আমাদের এই জিনিসটা করতে হয়, কারণ মাটি সব জায়গাতে সমানভাবে পাওয়া যায় না। তো আজকে আমি এটাই বলবো যে কোনো মিডিয়াতে আমরা কিন্তু গাছকে বড় করতে পারি, যদি সেই মিডিয়াটার মধ্যে গাছ বেড়ে ওঠার জন্য প্রপার এনপিকে বেস্ট খাবারটা থাকে, অর্থাৎ নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট, এই তিনটে যদি জিনিস থাকতে পারে তাহলে কিন্তু গাছ খুব সহজেই সেই জায়গাতে ফুল ফল সবজি সমস্ত কিছু হবে। তো সেটাই কি করে বানাবেন, সেরকমই একটা মাটি ছাড়া মিডিয়া আপনারা কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব আর ইউটিউব চ্যানেল ছাদবাগান সংবাদে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মাটি ছাড়া মাটিটা প্রস্তুত করবেন। প্রথমে আমি দেখাচ্ছি, এটা আমার কাঠ মিল থেকে সংগ্রহ করা একদম কাঠের গুঁড়ো দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো কাঠ মিল থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা যেরকম এরকম বস্তা নেবে কিনে আনবেন, তারপর এটাকে একটু ধুয়ে নিয়ে আর রোদেতে শুকিয়ে নেবেন। তাহলে অনেক সময় এর থেকে যে কাঠের যে একটা কস বেরোয়, জল বেরোয়, ছাদেতে দাগ হবে না বা কোনো রকম কোনো অসুবিধা হবে না, ধুয়ে যদি এটাকে একটু শুকিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এরকমই আমি একদম দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো নিয়েছি। তো এর সঙ্গে আমি ফার্স্ট যেটাকে মেশাবো, এটাকে আমার পটিং মিডিয়া বানাতে গেলে এটা কিন্তু ওয়েল ড্রেনে, যেতে আমি আর বালি মেশাবো না। ঠিক আছে, তো এতে আমি প্রথমে যেটা মেশাচ্ছি ঠিক এই পরিমাণ, আমি চুন এতে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা দিচ্ছি এটা আমার বাড়িতে তৈরি নিম পাতা সার, আমি এটাকে আমার বাড়িতে নিম গাছ আছে তো সেখান থেকে আমি এটা বানিয়েছি। এর আগে আমি যখন মাটি তৈরির ভিডিওটা দেখেছিলাম তাতেও বলেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকম নিম পাতা, যাদের গাছ থাকবে তারা এই নিম পাতাগুলোকে একটা বস্তায় বেঁধে রেখে দেবেন, মাঝে মাঝে জল দেবেন, এরকম সুন্দর নিম পাতা সার আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই, একদম কম খরচে আপনারা এটা কিন্তু করতে পারবেন। তো এইটা আমি এখানে কিছুটা মিশিয়ে দেব, প্রায় 250-300 গ্রাম মতো আমি এটা কিন্তু দেব। নিম পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, প্লাস এটা আমাদের গাছটাকে যেটা করবে হেলদি রাখবে, কোনো রোগ পোকার আক্রমণ থেকে কিন্তু রক্ষা করবে। নিম পাতা সারটা দেওয়ার পরে তো এবার আমি যেটা নেক্সট আইটেম দেবো সেটা হচ্ছে আমার বাড়িতেই তৈরি করা পুরনো গোবর সার। এটাও আমি মাটি তৈরির সময় বলেছিলাম, আপনারা যারা পারবেন এটা তৈরি করে নেবেন, নাহলে বাজার থেকে আপনারা ভার্মি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সুফলার ভার্মি কম্পোস্টটা ব্যবহার করবেন। এটা একবারে ঝুরঝুরে দেখতে পাচ্ছেন, একদম ঝুরঝুরে এরকম গোবর সার, এটা আমি মেশাচ্ছি। এক মুঠো দিলাম, আর এক মুঠো দিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই এটাও বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আপনারা গোবর সংগ্রহ করে সেটাকে বস্তায় মেদে 1-1.5 বছর রেখে দেবেন, তারপরে যখন খুলবেন দেখবেন কেঁচো আপনার বাকি কাজটা করে দিয়েছে, একদম ঝুরঝুরে বানিয়ে দিয়েছে। তো এটাকে আমরা একটু বেশি পরিমাণই দেব, এতে বেশি হলেও এটার কোনো অসুবিধা হয় না, তাই এটাকে আমরা একটু বেশি দেব। যেহেতু এটা একটু সয়েললেস মিডিয়া তার জন্য এটাকে কিন্তু আমরা একটু বেশি দিলাম। তো এরপর যেটা দেব সেটা হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, আপনারা যা দেবেন যেটা পারবেন সেটাই দেবেন। চেষ্টা করবেন একটু গুঁড়ো গুঁড়ো দেওয়ার, যেটা প্যাকেটের নিচের দিকে আপনারা পেয়ে যাবেন। এটা আমি কম্পোস্টের মতোই 4-5 মুঠো ব্যবহার করব।
এরপর যেটা দেব সেটা হচ্ছে সুপার ফসফেট। এটা আমি ঠিক এই পরিমাণ সুপার ফসফেট আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এক ধার থেকে আপনারা কিন্তু এটাকে মিশাতে থাকবেন। আমি এটা যেমন দেখালাম, এর সঙ্গে একটা রাসায়নিকভাবে আপনারা কীভাবে সয়েললেস মিডিয়া বানাবেন এরপরে সেটা আমি একটু বলে দেব, সেটাও আমি কিন্তু দেখিয়ে দেব। এক ধার থেকে এইভাবে ভালোভাবে মেশাতে থাকবেন, দু হাত কাজে লাগাতে হবে, এটাকে ওপর নিচ করতে হবে। এর আগে আমি কীভাবে আপনারা মাটি ছাড়া বেগুন চাষ করবেন সেটা ভিডিও দেখিয়েছিলাম, বাড়ির জৈব আবর্জনাকে ব্যবহার করে। আমার প্লেলিস্টে সেই ভিডিও এখনও আছে। তখন অনেকে বলেছিলেন যে এতে কী করে গাছ হবে, গাছ মারা যেতে পারে, কিন্তু গাছে ফলন হয়েছে, ভালো মতো গাছ আছে, সেই গাছ আমার এখনও আছে। তো আপনারা কিন্তু সেই ভিডিওটা চেক করতে পারেন যে কীভাবে আমি এটা করেছিলাম। তো দেখুন, এইভাবে ভালো করে মেশাতে হবে। এরপর একটা কাজ কিন্তু আমাদের আছে, সেটাও আমি বলবো। এরপর আর একটা কাজ আমাদের করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ আমরা যা যা জিনিস মিশিয়েছি এর মধ্যে সয়েললেস মিডিয়া বানানোর জন্য, তাতে কিন্তু কোনো রকম উপকারী ব্যাকটেরিয়া আমরা কিন্তু পাবো না যদি না এটা মেশাই। আর এটা কিন্তু কোনো কিছুই নয়, এটা হচ্ছে সামান্য পরিমাণ আমি বাগানের মাটি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যারা আমরা যে খাবারটা দেব এনপিকে বেস্ট, সেই খাবারটাকে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াগুলো গাছের গ্রহণযোগ্য করে তুলবে। তার জন্য এটা আমাদের কিন্তু মাস্ট মেশাতেই হবে, ঠিক আছে? তো এইটা আমি সামান্য পরিমাণ মেশাচ্ছি এখানে, ব্যাস এইটুকু মেশালেই হবে। এর মধ্যে যা ব্যাকটেরিয়া থাকবে এরা কিন্তু কাজ শুরু করে দেবে, ঠিক আছে? এইটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, সামান্য পরিমাণ মাটি মিশিয়ে দেবেন, ঠিক আছে? এরপর যেটা করতে হবে, এর মধ্যে আমরা কিন্তু ভালো করে আগে মিশিয়ে নেব। এরপর যেটা করতে হবে, জল নিয়ে আপনারা এর মধ্যে সামান্য ছড়িয়ে দেবেন। এবার এই মিডিয়াটাকে আমরা কিন্তু এক সপ্তাহ বা দশ দিন এরকম রেখে দিয়ে এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু গাছ লাগাতে পারবো। জল মিশিয়ে আপনাদের এটাকে একটু আবার ওপর নিচ করে দিতে হবে। কাঠের দোকানে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন, আর কাঠের দোকানে আশা করি প্রত্যেকের এলাকাতেই থাকে। এবার বলবো যে যারা এত সার পারবেন না, বয়স্ক মানুষ, ঠিক আছে, এত কিছু করা সম্ভব নয়, অথচ সয়েললেস করতে চাইছেন, টব হালকা হবে, টব নাড়াচাড়া করতে সুবিধা, সেক্ষেত্রে তাদেরকে আমি একটা উপদেশ দেবো এখানে। যদি রাসায়নিক পদ্ধতিতে করতে চান, কিচ্ছু নয়, এই যে মিডিয়াটা এটাকে এরকম সামান্য একটু সামান্য একটু এই কাঠগুঁড়োটাকে জল দিয়ে ভিজি নেবেন এইরকমই। এরপর যেটা করবেন আপনারা, গুঁড়োটার মধ্যে আপনারা ঠিক 8 ইঞ্চি এক একটা টবের জন্য এই পরিমাণ এনপিকে 10 26 26, ঠিক আছে, এটাকে জলে গুলে নেবেন, নিয়ে কিন্তু ওর মধ্যে ছড়িয়ে দেবেন। এর সঙ্গে আরেকটা জিনিস বলবো, সুপার ফসফেট। সুপার ফসফেটও আপনারা দুভাবে পাবেন, একটা এরকম পাউডারের মতো, আর একটা এরকম যেমন দানা দানা হয়। তো যদি দানা দানা হয় ঠিক এনপিকের সামান্য একটু কম নেবেন, নেই সুপার ফসফেটটাকেও জলে গুলে ওর মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে এটা ভালোভাবে মিশে যায়। আর এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা এই দুটো সার মেশানোর পরেও কিন্তু সামান্য পরিমাণ কিছু টবের মাটি বা বাগানের মাটি মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর তাতে আপনারা খুব সহজেই যে কোনো গাছ লাগাতে পারেন। তো বন্ধুরা, এইভাবে এটাকে এখন এইরকমভাবে হালকা আর্দ্রভাবে একটা কোনো ছায়াযুক্ত জায়গাতে আপনারা বস্তায় ভরে 10 দিনের মতো রেখে দেবেন। তারপরে কিন্তু এতে খুব সহজে আপনারা শীতের যে কোনো গাছ, যে কোনো সবজি গাছ বলুন, এগুলো অনায়াসে করতে পারবেন। তাই
এতে কিন্তু আপনারা একদম সয়েললেসভাবে খুব সুন্দরভাবে নিশ্চিন্তে নির্ভাবনায় কাজ করে যেতে পারবেন। আরেকটা কথা বলবো, যেমন তরল খোলসার আপনারা যে গাছে দেবেন লাগানোর পর সে তো দেবেনই, কিন্তু এতে খুব সুন্দরভাবে গাছ হবে, এটা আমাদের আমি কিন্তু আপনাদের 100% নিশ্চয়তা দিতে পারি। আর এর সঙ্গে বলবো যে এইভাবে আপনারা গাছ করতে থাকুন মনের আনন্দে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। শীতের অনেক ফুল গাছের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, যেগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন, একদম সহজ পদ্ধতিতে দেখানো আছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।